আজকে যারা মানবতার কথা বলেন, যারা তারা এই 75 সালের 15ই আগস্ট এই হত্যাকাণ্ডই ছিল পৃথিবীর সবচেয়ে চরম নিষ্ঠুর মানবতা লঙ্ঘন। এত বড় নিষ্ঠুর মানবতা লঙ্ঘন আর বিশ্বে দ্বিতীয় কোনো হয়েছে কিনা জানা নেই। আজকে যারা 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ভেবেছিলেন সেই আন্তর্জাতিক শক্তি, যে বঙ্গবন্ধুর মাধ্যমে তার পরিবারের সকল সদস্যকে হত্যার মাধ্যমে এই বাংলাদেশ থেকে হয়তো আর কোনোদিন স্বাধীন চেতা মানুষের বা এদেশের জনগণের কল্যাণে কাজ করার মতো কেউ থাকবে না, তাদের ভয় ছিল বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী। এবং সেই কারণে কিন্তু বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যকেই সেদিনকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। আমাদের এই বাংলাদেশের মানুষের সৌভাগ্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৃপায় সেদিনকে আমাদের নেত্রী জনতা শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকার কারণেই প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবং সেই জনতা শেখ হাসিনা বাংলাদেশে এসে এই দেশের মানুষকে নিয়েই আবার কিন্তু এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানে সংগ্রাম করেছেন এবং এই বঙ্গবন্ধু হত্যার বিচার করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এখনও সেই রক্তের উত্তরাধিকারকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। 71-এর সেই পরাশক্তি এবং 75-এর সেই ঘাতক শক্তি তারা এখনও তৎপর, তারা এখনও বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকারকে ভয় পায় এবং যার কারণে তাদের ষড়যন্ত্র বারবার এই রক্তের উত্তরাধিকারকে কীভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় সেটি নিয়ে ষড়যন্ত্র চলছে। কথায় কথায় তারা মানবাধিকারের কথা বলছেন, গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, কিন্তু আমরা বলেছি কাদেরকে নিয়ে মানবতা প্রতিষ্ঠা করতে চান, কাদেরকে নিয়ে আপনার গণতন্ত্রের কথা বলেন? যারা সন্ত্রাসী, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, নারী নির্যাতন করেছেন, তারা কখনো মানবতার অধিকারী হতে পারে না, তাদেরকে নিয়ে কখনো মানবতা প্রতিষ্ঠা হতে পারে না। আর যারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত, সেই খুনি জিয়া রহমান, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছিলেন, বিচার ইন্ডিমিটি আইন করে বিচার বন্ধ করেছিলেন, তাদের সেই দলকে নিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? আজকে মানবতার ফেরিয়ালারা, যারা বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত খুনি, সেই খুনিকে আশ্রয় দিয়ে আপনি খুনিকে পৃষ্ঠপোষক করে আপনি মানবতার কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, কোন অধিকারে? এটাই তো জাতি জানতে চাই। আপনি যে এই বিএনপি জামাত যারা এখনও সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেও কানাডার ফেডারেল কোর্টে তৃতীয় পঞ্চমবারের মতো বিএনপিকে সন্ত্রাসী সংগঠন গঠন হিসেবে আখ্যায়িত করে তারা রায় দিয়েছেন। সেই একটা সন্ত্রাসী দল যেটা একটা বিদেশের আদালতে যাকে সন্ত্রাসী দল হিসাবে রায় দিয়েছেন, তাকে নিয়ে আপনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? তাকে নিয়ে আপনি মানবতা প্রতিষ্ঠা করতে চান? এগুলা মানুষ বোঝে, এদেশের জনগণ বোঝে আপনাদের উদ্দেশ্যটা কি, আপনাদের লক্ষ্যটা কি, সেটা এই জাতি বুঝতে পেরেছে। আপনাদের লক্ষ্য এই দেশ যেন চিরকাল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকে, আপনাদের লক্ষ্য এই দেশ যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী আমাদের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা কি আপনাদের ঈর্ষা, আপনাদের সবচেয়ে চরম শত্রু হিসেবে আপনি চিহ্নিত করেছেন? কারণ আজকে বঙ্গবন্ধুর কন্যা জনতা শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু আজকে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশকে যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল, সেই বাংলাদেশকে 75-এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বাংলাদেশকে পিছনে ফিরে নিয়ে যাওয়া হয়েছিল, বঙ্গবন্ধুর স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়ে গেছিল, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল। সেই বাংলাদেশকে আজকে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা মাত্র 15 বছরের মধ্যেই এই বাংলাদেশকে আবার ঘুরে দাঁড়িয়ে আলো উদ্ভাসিত করেছেন। আজকে আমাদের বাংলাদেশ চরম দরিদ্র দেশ থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্র, আমরা মধ্যম আয়ের দেশে যাওয়ার স্বপ্ন দেখছি 2030-এর মধ্যে। এই বাংলাদেশ সব দিক দিয়ে যখন এগিয়ে যাচ্ছে তখনই আপনাদের ঈর্ষা, এবং সেই ঈর্ষার জন্য আপনারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আমরা আজকে জাতির পিতার এই শোকাবহ মাসে আমরা কৃষক লীগের এই সমাবেশ থেকে গোটা জাতিকে আহ্বান করব, আমরা কোনো ষড়যন্ত্রকারীকে এই বাংলাদেশে আর বাস্তবায়ন হতে দেব না। এটা 75 নয়, এটা 2023 সাল, এটা 75-এ যে ষড়যন্ত্র করে পার পেয়ে গেছে, 2023 সালে সেই ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়ার কোনো সুযোগ নেই। এই বাংলার জনগণ, এই দেশের আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী, আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন নেতাকর্মী, কৃষক লীগ, ছাত্র লীগ, যুব লীগ, আওয়ামী লীগের সকল নেতাকর্মী রাজপথের ঐক্যবদ্ধ থেকেই এই অপশক্তি ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা আগামী নির্বাচন আমরা জনতা শেখ হাসিনার নেতৃত্বে আবারও জয়লাভ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। এটাই হবে আমাদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং সম্মান। সঙ্গে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।